সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের আলাপন। আজকের আলাপনে আমরা আজকে কথা বলছি বাংলাদেশ থেকে আমদানিকৃত যে শাকসবজি বা বিভিন্ন ধরনের পণ্য, বাংলাদেশের যে বিষয়গুলো আমরা এখানে বাজারজাত করে থাকি, আমরা দেখি আমাদের প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা বাংলাদেশ থেকে পেয়ে থাকি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি কি প্রতিবন্ধকতা ফেস করা হচ্ছে, যারা বিশেষ করে আমদানি করে থাকেন, যারা এদেশের এই এই বাজারজাত করে থাকেন, তারা কী ধরনের প্রতিবন্ধকতা বা কাস্টমারের কাছ থেকে, ভোক্তাদের কাছ থেকে কী প্রতিক্রিয়া তারা পাচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করছি। আমি বিজ্ঞাপন বিরতির পূর্বে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আপনি একটু কন্টিনিউ করুন, যেহেতু আপনি বলতে চেয়েছিলেন কি যে বাংলাদেশ। আমি বলতে চেয়েছিলাম, ওনারা যখন ওইটা চেষ্টা করছেন তখন ওনারা গিয়েছিলেন ওই যে ফিল্ডে, কিন্তু ওনাদের সহযোগিতা না করার ফলে ওই জিনিসটার বাস্তবায়ন করা হয় নাই। এককভাবে ওই জিনিসটা করা সম্ভব না, এই কারণে সম্ভব না, ওইটা ভেরি কস্টলি, আর এটা অথরিটির সার্টিফাইড করতে হয়। ওনারা তো আনতে পারেন, আমরা তো আনতে পারি এখানে যারা ইম্পোর্ট করি, কিন্তু সার্টিফিকেশন তো আসতে হবে অথরিটি থেকে। তো অথরিটি তারা প্রপারলি ওইটা মেনটেন না করার ফলে এই জিনিসটা এখন অনেক জিনিস প্রতিবন্ধকতা রয়ে গেছে। রফিক ভাই, একটা বিষয় আমাদের কাছে যেমন কেন মনে হচ্ছে যে প্রত্যেকটা ব্যাপারে আমাদের বাংলাদেশ থেকে যে বিষয়গুলোর ব্যবসা কেন্দ্রিক হয়ে থাকে, মানে কয়েক বছর যাওয়ার পরেই সে বিষয়গুলো স্থবিত হয়, স্থবির হয়ে পড়ে, এটা কেন? সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কী? একটা জিনিস দেখুন, একসময় কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম রপ্তানিকারক জিনিস ছিল ওই খাদ্যদ্রব্য, ওই রপ্তানি ভেজিটেবলগুলো, এখন হয়তো বা 3-4 নম্বরে চলে আসছে, গ্রামের সামনে চলে আসছে। কিন্তু আমাদের দেশে হয় কি, আমাদের দেশে যে কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে এই জিনিসটা, যে এটা অর্থনৈতিক সমৃদ্ধি, এই জিনিস দিয়ে বাংলাদেশের অনেকটা উন্নত করা যায়, আর ওই জিনিসটা গ্রাসরুট থেকে বাংলাদেশের একবারে গ্রাসরুট। দেখেন গার্মেন্টস আর ভেজিটেবলের ডিফারেন্সটা কি, গার্মেন্টস র মেটেরিয়ালস বাইরে থেকে আনতে হয়, তারপরে বাংলাদেশে আসলো, তারপরে এটা ট্যাক্স দিয়ে 100% বাংলাদেশ পাচ্ছে না, কিন্তু আপনি র মেটেরিয়ালস পাচ্ছেন। হ্যাঁ, কিন্তু ভেজিটেবল একটা আইটেম যেটা 100% গ্রাসরুটে, যেটা ডিসেন্ট্রালাইজেশনে বাংলাদেশ সরকার চায় কি, তার দেশের গ্রামে উন্নয়ন হোক, সাধারণ মানুষ উন্নয়ন হোক, কৃষক উন্নয়ন হোক, কিন্তু এই একমাত্র মানে সেক্টর যেখানে গ্রাসরুট থেকে মানে একবারে ফায়দা মানে নিয়ে তারপরে সামনে আসে, তারপরে একবার সাধারণ জিনিস থেকে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করে, যেটা বাংলাদেশের জন্য খুবই একটা ভালো জিনিস, কিন্তু ইতিবাচক অর্থনৈতিক সমৃদ্ধি প্রবৃত্তিতে ভালো ভূমিকা রাখে। কিন্তু দেখেন আশ্চর্যজনক সত্য হলো এই জিনিসটা আমাদের ন্যাচারালি বাংলাদেশ এইটা সয়েলটা আমাদেরকে ফেভার করে, কিন্তু আশ্চর্য হলো সত্য হলো জর্ডান যে দেশে চিন্তা না সেখানে মলুইয়া মানে ওই যে আমাদের নালি শাক, যেগুলো পাকিস্তান বরবটি, যেগুলো লুবি, এগুলা তো অন্যান্য অনেক জিনিস আছে তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, ওই একটা ইকোনমি ডেভেলপ করার জন্য যে পয়সাগুলো বাইরে থেকে আনা, রেমিটেন্স এইগুলো আনা কত দরকার, কিন্তু কর্তৃপক্ষ কির জন্য ওই জিনিসটা ঠিক মতো কাজে লাগাইতে পারতেছে না। ধন্যবাদ, ধন্যবাদ জিলানি ভাই। রফিক ভাই, যে ব্যাপারটি নিয়ে বিশেষ করে উনি সংকুচিত যে বাংলাদেশের যে কর্তৃপক্ষ সেখানে গাফিলিয়াতি আছে, বা আমার মনে হচ্ছে যে বাংলাদেশ সরকারের ক্ষেত্রে কিন্তু এখন দেখা যাচ্ছে যে কৃষিখাতে ঋণ দেওয়া হচ্ছে, কৃষি উন্নয়নে অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, তাহলে এই যেখানে বাংলাদেশের একটা লাভাংশ আছে সেখানে কেন কাজ করছে না, আপনার কি মনে হয়? আমি যতটুকু জানি যে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী উনি অনেক আন্তরিক যে বাংলাদেশের কৃষিখাতকে কিভাবে আরও উন্নত করা যায়, হ্যাঁ, এবং কৃষকদেরকে কিভাবে আরও সাপোর্ট করা যায়, এই জন্য উনি অনেকভাবে অনেক ধরনের মানে প্ল্যান হাতে নিয়েছেন বা অনেক ধরনের সাহায্য সহযোগিতা করতেছেন। বাস্তবে কিন্তু এটা ওনার বাস্তবে রূপ নিতেছে না, কারণ উনি প্ল্যান করতেছেন তো ওনার অফিসে বসে, হ্যাঁ, কিন্তু মাঠ পর্যায়ে এই জিনিসটা যাচ্ছে না। আপনাকে আমি এক্সাম্পল বলি, যেমন ধরেন পান, এই যে পানটা এখন আসতেছে না, বা জারা লেবু যেগুলো ব্যান্ড, হ্যাঁ, এটার দামের জন্য না, এটা হলো ওই যে সরকারের সিস্টেমের অভাবের জন্য, যে প্রত্যেকটা জারা লেবু আসার আগে নির্দিষ্ট একজন অফিসার আছে, সে যাবে গিয়ে জারাটা দেখবে, চেক করবে, এটা
মানে লন্ডন পাঠানোর আমি সংক্ষেপে বলতেছি কি লন্ডন পাঠানোর যে যোগ্য আছে কিনা সে দেখে একটা সার্টিফিকেট ইস্যু করবে হ্যাঁ ওই সার্টিফিকেটটা এখানে মানে হেলথ কর্তৃপক্ষ চায় এই সার্টিফিকেটটা থাকতে হবে শিপমেন্টের সাথে সেফটি এজেন্সি হ্যাঁ দেফরা যেটা মানে তাদের ডিমান্ড ওইখানে সিলেটের জারা লেবু আপনারা সবাই জানেন আমাদের হরিপুরের জারা লেবু হলো বিখ্যাত হ্যাঁ এখন আমরা যখন আমি জানতাম না ব্যাপারটা হ্যাঁ এটা হলো খুবই বিখ্যাত হলো সিলেটের হরিপুরের জারা লেবু এবং এই হরিপুরের জারা লেবুটাই আসতো 90% আমাদের এখানে সাতকরার সাথে জারা লেবুর হ্যাঁ সাতকরা একটা জিনিস আর জারা লেবুটা আরেকটা জিনিস সাতকরাটা হলো আপনি কারির মধ্যে কুক করে খাবেন আর জারা লেবুটা হলো সালাদের মতো আর কি খেতে হয় এটা একটা গ্রান্টাও গ্রান্টা ডিফারেন্ট টেস্টটাও ডিফারেন্ট দেখতেও কিন্তু ডিফারেন্ট অনেক বড় হ্যাঁ অনেক বড় হয় যাক ওই সার্টিফিকেটটা ইস্যু করবে প্র্যাকটিক্যাল অফিসার গিয়ে দেখে তারপরে সে সার্টিফিকেটটা ইস্যু করবে কিন্তু ওই সময় দেখা গেছে যে বাগানে যাবে যে অফিসারটা সে তার কথা হলো যে আমি যে যাব আমার তো এটা এক্সট্রা ডিউটি আচ্ছা আমি বেনিফিট আমার বেনিফিট কি যারা ব্যবসা করবেন তাদের বেনিফিট হ্যাঁ সরকারের বেনিফিট আমার তো কোনো বেনিফিট নাই তাহলে সরকারে কেন এই এর জন্য একজন দিচ্ছেন একজন অফিসার নিয়োগ করছে না বা এই যে অফিসার আছেন তাকে যে ওই কাজের মাধ্যমে কেন বলা হচ্ছে না দিস ইজ ইওর জব রোল এটা এটা আমাদের ডিমান্ড আমরা ছিল এবং আমরা ডিমান্ড করছিলাম মানে কৃষি মন্ত্রণালয়ের কাছে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে পরবর্তীতে ওনারা অফিসার নিয়োগ দিয়েছেন কিন্তু এখানে হলো কি যেটা অনেক একটা কথা বলে একটা চলে আসে যেমন আমাদের যে সাপ্লায়ার যারা দেশ থেকে যারা মাল দেন পাঠান এক্সপোর্টার যারা তাদের মধ্যে মনে করেন আমাদের সিলেটে হাতে কোনো দুই তিনজন ছিলেন হ্যাঁ এখন এখানে যে ভেজিটেবল আসে তখন সময় তখনকার সময় ভেজিটেবলে মানে এক টন মাল আসলে এক টন মালের মধ্যে মনে করেন ফিফটি পার্সেন্ট মানে 500 কেজি হলো জারা লেবু থাকতো সাতকরা থাকতো আদা লেবু থাকতো এই আইটেমগুলো কিন্তু আমাদের সিলেটের আর বাকি আইটেমগুলো কিন্তু নরসিংদী কুমিল্লা অন্য ডিস্ট্রিক্ট থেকে আসতো এখন দেখা যায় যে যা সিলেটে যদি সার্টিফিকেটটা ইস্যু হয়ে যায় তো সিলেট থেকে ডাইরেক্ট মাল চলে আসে লন্ডন হ্যাঁ সিলেটের সাপ্লাইয়াররা অর্ডার পেয়ে যায় হ্যাঁ বেশি আর ঢাকার সাপ্লাইয়াররা অর্ডার কম পায় মানে এখানে কি সিন্ডিকেটের একটা হ্যাঁ এই রে সিন্ডিকেট হয়ে গেছিল ঢাকার তারা একটা সিন্ডিকেট করে তারা অফিসারদেরকে ম্যানেজ করে যেভাবে হোক সিলেট থেকে যাতে সার্টিফিকেটটা ইস্যু না হয় হ্যাঁ সিলেটের জায়গাটা কিন্তু বন্ধ না হ্যাঁ এটা ক্লিয়ার এটা দুর্নীতির জন্য সিলেট থেকে যারা লোক আসতেছে না তাহলে এখন আপনার কাছে আসতো এই যে বাংলাদেশের এই প্রেক্ষাপট আপনারা ব্রিটিশ বাংলাদেশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে কি কোনো ধরনের উদ্যোগ নিয়েছেন দেখেন জিলানি ভাই যেটা বলছে এটা ওই সত্য কিন্তু ব্যাপারটা হইছে এটা সত্য হলে তো আমাদের ব্যবসা টিকে রাখার জন্য এবং দেশের অর্থনীতি লাভবান হওয়ার জন্য এই জিনিস করা উচিত না সিন্ডিকেট রাখা কোনো ব্যবসা কোনো দেশের জন্য ভালো না কিন্তু আশ্চর্যের সত্য ওই জিনিসটা কিন্তু আমাদের এখানে এই কিছুদিন আগে যে শরীফা খানম উনি জানতেন উনি ইকোনমিক্স কাউন্সিলর ছিলেন তো উনি অনেক সময় চেষ্টা করেছে উনি চেষ্টা করলে উনি এটা ভাঙতে পারেন নাই অথবা এটা বাংলাদেশে এবং আমরা বেশ কয়েকটা রিপোর্ট কভার করেছি যেখানে আপনার কমার্শিয়াল কাউন্সিলর যার কথা বললেন উনি এবং বাংলাদেশ হাই কমিশনের সাথে আপনারা বসেছেন আপনারাও ছিলেন সেখানে এবং আপনারা এই এই বিষয়গুলো তুলে ধরেছেন তখন না আমরা মূল সাবজেক্টটা ছিল আমরা দেশটাকে কিভাবে ওভারকাম করি এই যে ব্যানগুলো ওই আপনার এম্বার্গোগুলো উঠানো যায় আর সেটা একটি একটা সাবজেক্ট একটা পার্টিকুলার জিনিস সেটা কিন্তু করা ঠিক না যে সেটা যদি বাংলাদেশ থেকে না আসে ওই জিনিসটা তো আমরা বাংলাদেশ থেকে সিলেট থেকে যদি আসে না তাহলে তো এই বাংলাদেশের পয়সা গেল না রেমিটেন্স কম ক্ষতিগ্রস্ত হলো ব্যবসায়ী যারা সেখানে যারা কৃষক যারা সে এরিয়াতে যারা তারা আর এটা গার্ডেন করবে না তারা এই চাষ করবে না তো সুতরাং দেশের আলটিমেটলি দেশের ক্ষতি হলো তো এখানে জিলানির একটা সুন্দর জিনিস বলছে যে ও উপরের লেভেল থেকে কিছু করলে ওইটা কিন্তু গ্রাসরুটে যায় না তো যেহেতু যায় না তাহলে দেশের ইকোনমি বলেন আর দেশের এক্সপোর্ট বলেন উনি তো সব কিছু বলতেছে সব কিছুই করতেছে দেশের জন্য প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টার যেটা করতেছে কিন্তু ওইটা টিম ওয়ার্ক লাগবে তো উনি বললেন দেশের অগ্রগতি হবে উন্নতি হবে সমৃদ্ধি করতে হবে তো উনি বললেন উনার ইনিশিয়েটিভ আছে উনি যেগুলো ফ্যাসিলিটিস দেওয়ার দিচ্ছে উনি তো প্রত্যেক জায়গা মন্ত্রণ যে মন্ত্রণালয়গুলো আছে সেই মন্ত্রণালয়গুলোর মন্ত্রী আছেন সচিব আছেন তারা কাজ করছেন তাদের কাজ করা উচিত করছেন না তাদের কাজ করা উচিত আমি মনে করি এই কাজ করার অবহেলার জন্য অথবা উনারা ঠিকমতো কাজ না চালানোর জন্য এই সমস্যাটা হচ্ছে যেখানে এটা ব্যান না সেখানে শুধু পাঠাইলেও সম্ভব এখানে আসা
তা সেটা বন্ধ রাখার তো মানি নাই, কোনো যুক্তিকতা নাই। সুতরাং আমি কর্তৃপক্ষকে বলবো যে একসময় দেখা যাবে উনারা শুধুই উনারা বলতেছেন যে এখানে আমাদেরকে দেখে, আমরা গত 20 বছর ধরে উনি আমরা যারা ইম্পোর্টার্সের সাথে অনেকেই ছিলেন, আমরা সবসময় হাই কমিশনার আসলে উনারা বলেন ভাই বসেন আমাদেরকে হেল্প করেন দেশের এই এক্সপোর্টটা এটা বেড়ে যায়, কিন্তু আমাদের চেষ্টা করার তো কমতি থাকে না। কিন্তু যেহেতু তাদের অসহযোগিতার ফলে এই মার্কেটটা অলরেডি 60% অন্যান্য দেশে চলে গেছে, আপনি যে নামগুলো জিলানি ভাই বললেন আমি বললাম আর যারা শুনবেন দেখবেন যে বাংলাদেশের যে আইটেমগুলা কিন্তু ওই অসহযোগিতার ফলে সমন্বয়হীনতার ফলে ওইগুলারে ঠিকমতো কাজে না লাগানোর ফলে অন্যান্য দেশ কিন্তু ওইগুলা এস্টাবলিশ করে ফেলছে। আপনি আগামীতে দেখবেন ইটালিতে আসছে, আগামীতে দেখবেন আমাদের লোকজন টার্কিতে করতেছে, স্পেনে করতেছে। সুতরাং আমরা আর এই যে দেশ নিয়ে আমরা যতটুকু চিন্তা আমাদের দেশের, আমরা আমাদের কন্ট্রিবিউশন থাকা উচিত, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কৃষি নির্ভর দেশ, তারপর আমাদের তো নিজের দেশ থেকে বড়ই আসছি, আমাদের একটা টান আছে। সুতরাং অনেক ব্যবসায়ী এই তার ব্যবসা অন্য ডাইভার্সন করে অন্য ব্যবসায় চলে গেছে, তা আমরা এখন যারা আছি চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি সরকারের কর্তৃপক্ষ ওনারা যদি খেয়াল না করে তো ওদের ভবিষ্যতে এগুলো কমে যাবে। ধন্যবাদ জেলানি ভাই। এখন যেহেতু আপনারা মার্কেটে আছেন, আপনারা দুইজনেই কাস্টমার, সরাসরি কাস্টমারের সাথে রিয়াকশন নিচ্ছেন যে কি আপনারা প্রয়োজন, কি আসছে না, কেমন আসছে না, বর্তমান সময়ে লাস্ট ওয়ান উইকের এমন কোনো প্রতিক্রিয়া আপনারা পেয়েছেন কিনা ভোক্তাদের কাছ থেকে যে এই জিনিসটি শর্টেজ হয়ে গেছে, যেটা আর আমাদের পক্ষে আর নাই, আপনারা সাপ্লাই দিতে পারছেন না এবং আপনি বিক্রি করতে পারছেন না, কোন বিষয়টি আপনার কাছে মনে হয়? বর্তমানে যেমন ধরেন গত দু তিন দিন থেকে পান মার্কেটে নেই বললেই চলে, পান নেই, পান নেই, তাহলে এই যে চাচি নানি দাদি এই ধরনের আরো পান পরে আরো আছে, যেমন সাতকরা আদা লেবু এগুলো আসতেইছে না। হ্যাঁ, গত মনে হয় দুই বছর থেকে তো সাতকরা ফ্রেশ সাতকরা এই দেশে আসে না। আচ্ছা, হ্যাঁ, এবং আমি জানেন সাতকরা কত ডিমান্ড, আদা লেবু আসে না, কাঁকরোল আসে না, এবং শুধু শুধু আমি যেটা বলতে চাই রফিক ভাই, সাতকরা আমি প্রায় প্রত্যেকটি রেস্টুরেন্টে যখন আমি যাই সাতকরা দিয়ে কিন্তু আলাদা একটা কারি, এবং এই কারিটা কিন্তু বিশেষ করে যারা কারি লাভার, ইংলিশ কারি লাভার আছে, তারা কিন্তু খুব পছন্দ করে, কারণ এটার যে স্মেল, অনেক সময় দেখা গেছে যে এই দেশের ঠান্ডার দেশ, সর্দি একটু গিয়ে ঘুরে, তো এই স্মেলটা কিন্তু তখন কাজ করে, এবং সেই ক্ষেত্রে সাতকরাটা এটা খুশবুটা ডিফারেন্ট একটা টেস্ট নিয়ে আসে, টেস্ট নিয়ে আসে। তো এই জিনিসগুলো আসলে আমাদের খুব গুরুত্ব দেওয়া প্রয়োজন, এবং গুরুত্বের মাধ্যমে যে বিষয়টা আমাদের সবারই একটু নজরে রাখা উচিত, যে যারা নীতি নির্ধারক এই দেশে আসেন বিশেষ করে সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তাদের কাছে কিন্তু আপনারা এই এই সমস্যাগুলো তুলে ধরবেন এবং তুলে ধরার চেষ্টা। আমরা গত 15 বছর থেকে মানে বিশেষ করে হাইকমিশনের মাধ্যমে এবং আমাদের কৃষি মন্ত্রণালয়ে আমরা বিভিন্ন সময় আমাদের যে সমস্যাগুলো কি বা বিমানে ক্যারি করে যে বিমান মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করি সবসময়, আমাদের ডিমান্ড, আমাদের প্রবলেম সবগুলো আমরা সবসময় তুলে ধরি, আমরা ধরে ওনাদেরকে আমরা বলি যে এই এই মানে এই আমাদের সমস্যা, আপনারা যদি এইভাবে আমাদেরকে সাহায্য করেন তাহলে বাংলাদেশ থেকে বিজয় রুলটা আরও আসবে। ওকে, বর্তমানে যে যে নিষেধাজ্ঞাটা তোলা হলো যে ব্রিটিশ হাই বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশন যেটা করলেন যে একটা তখন এই সিভিল এভিয়েশন অথরিটি মন্ত্রণালয়কে নিয়ে, সেখানে এখনও কী ধরনের নিষেধাজ্ঞা জারি আছে আপনাদের মানে ইম্পোর্টের ক্ষেত্রে? না ঢাকায় ফুল না উঠেছে, মানে ফুল যে আইটেমগুলো ব্যান না, হ্যাঁ এগুলো তো আনতে পারবেন। আচ্ছা, কিন্তু আনতে গেলে তো আপনি চাইলেও আনতে পারবেন না, কারণ আপনি যে মনে করেন এখন যদি বাংলাদেশ থেকে আপনি যে নর্মাল যে কদু জালি সাধারণ ভেজিটেবল যেগুলো আনলে যে প্রতি কেজির যে দামটা বিমান ভাড়া সহ যে দাম হয়, এই দাম আর অন্য দেশ থেকে সেম কদু জালি যেভাবে এই দেশে আসে যে কস্ট হয় প্রায় দেখা যায় 1 পাউন্ড ডিফারেন্ট হয়ে যায়। এখন আপনি বলেন আমি অন্য দেশ থেকে একটা কদু আসছে 3 পাউন্ড পড়ছে তার কস্ট, আর বাংলাদেশ থেকে আনলে হবে 4 পাউন্ড, তাহলে আমি কোনটা বিক্রি করতে পারবো? আমি বাংলাদেশ থেকে আনে বিক্রি করতে পারবো না। তো আমাদের সবসময় দাবি, আমাদের আবেদন থাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে যে কীভাবে অন্য দেশের মতো আমাদের দেশ থেকে মাল আনতে গেলে কস্টটা কীভাবে ডাউন করানো যায়, কস্টটা কীভাবে অ্যাডজাস্ট করা যায়। সেক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে, যেহেতু পাশের কান্ট্রি থেকে নাকরাম ভাই বলি, প্রত্যেকটা দেশ যখন তার নিজের দেশের ইন্টারেস্ট দেখে তখন অনেক কিছু করে, কিন্তু আপনি যদি দেখেন অন্যান্য এয়ারলাইন্স অন্যান্য দেশ থেকে কিন্তু সাবসিডি দেয়,
আমাদের দেশের সাবসিডির নিয়মটা আমি নিজেও জানি না কিভাবে কি কিভাবে ক্যালকুলেশন করে। আপনি দেখেন আপনার বাড়ির ফুকুরে এই যে কদু ওই লতি এই শিম এইগুলো হচ্ছে, ওইগুলো যদি সাবসিডি দেয়া আপনার দিতেও হয় তাহলে তো এটা দেশে লাভবান হয়। তারপর আরেকটা জিনিস হচ্ছে এই এই সাবসিডিটা ঠিক মতো ওনারা পায় না, তার পাশাপাশি অন্যান্য দেশ আমরা ব্যাকে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমরা কথা বলবো, এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।